আমাদের যে 10টা ডেরিভেটিভস আছে এর মধ্যে একটার নাম হচ্ছে স্টেপ টুইল। স্টেপ 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 মানে সিঁড়ি আর কি, ধাপ, ধাপে ধাপে হয়। আর এটা হচ্ছে স্টিপ, এটার আরেকটা নাম হচ্ছে ইলংগেটেড টুইল। এটা আমরা ইলংগেটেড নামেই চিনি, ইলংগেটেড টুইল, এটাকে স্টিপও বলা হয়। তো স্টেপ টুইলটা আমরা আজকে দেখবো, স্টেপ টুইল আর হচ্ছে রিয়ারেন্স টুইল, মানে দুইটা ডেরিভেটিভস। আগে তো গত ক্লাসে 5টা ডেরিভেটিভস পড়া হয়েছে, তো এই দুইটা ডেরিভেটিভসকে আবার আমরা বিভিন্নভাবে আঁকতে পারি। তো আগেও এই কথা বলেছিলাম যে যেহেতু তোমরা ইয়ার্ন ফেব্রিকের স্টুডেন্ট, এখানে ফেব্রিকের স্টুডেন্ট আছে, সেজন্য যতগুলো অ্যাঙ্গেল থেকে আঁকা যায়, মানে যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়ে আমরা শিখবো। কারণ ওয়েটা পারলে আমরা অতটা গুরুত্ব দিই না, সেখানে আমরা একটা টেকনিক শিখিয়ে দিই, সেই একটা টেকনিক জানলেই হয়। কারণ পরীক্ষাতে হয়তো আলাদা করে ভেঙে ভেঙে আসবে না যে রিভার্স টুইল ডিরেকশনের জন্য, রিভার্স টুইল ডিরেকশনের জন্য ওয়ার্পোয়ে স্টেপ টুইল আঁকো, পরীক্ষাতে এত ডিটেলসে আসে না। পরীক্ষাতে আসবে হয়তো ওরকম যে স্টেপ টুইল আঁকো এটা এত রিপিটের মধ্যে, বা হাইস্ট এরকম আসতে পারে যে একটা ওয়ার্পোয়ে স্টেপ টুইল আঁকো। বাট এরকম আসাটা খুবই রেয়ার যে সেম টুইল ডিরেকশনের ওয়ার্পোয়ে স্টেপ টুইল আঁকো এত রিপিটের মধ্যে। কিন্তু এটা বিভিন্নভাবে আঁকা যায়, আমরা সবগুলো টেকনিকই এখানে শিখতে হবে। তো প্রথমে রিয়ারেঞ্জ টুইল, রিয়ারেঞ্জের আরেক নাম হচ্ছে ট্রান্সপোজ টুইল, ট্রান্সপোস্ট। তো রিয়ারেঞ্জ মানে কি, মানে পুনরায় আবার সাজিয়ে ফেলা। আগের যে 5 নম্বর ডেরিভেটিভ ছিল সেখানে আমরা ভেঙে ফেলেছিলাম, ভেঙে ফেলেছিলাম মানে কি টুইলের ডিরেকশনটাকে একটু সামনে গিয়ে আবার চেঞ্জ করে দিয়েছি, বাট এখানে রিয়ারেঞ্জ করবো। এখন রিয়ারেঞ্জের কোনো লিমিটেশন নাই, রিয়ারেঞ্জ তুমি কীভাবে করবা, এখন রিয়ারেঞ্জ এক একজন এক একভাবে করবে। ধরো আমার কাছে 8টা সংখ্যা আছে এরকম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলোকে তুমি যে কোনোভাবে রিয়ারেঞ্জ করতে পারো, যার যার মর্জি মতো আর কি। কেউ যদি মনে করে না আমি এরকম করবো, 1-এর সাথে 4কে রাখবো, 2-এর সাথে 6কে রাখবো, 3-এর সাথে 7কে রাখবো, 4-এর সাথে 8কে রাখবো, এটা একটা রিয়ারেঞ্জমেন্ট হয় নাই, হয়েছে। আবার কেউ যদি মনে করে যে না আমি সমান্তর দ্বারা নিয়ম মেনে চলবো, 3 ঘর পরপর সংখ্যা নিব, 1-এর পরে 3টা 2টা বাদ দিয়ে 4কে নিব, 4-এর পরে আরও 2টা বাদ দিয়ে 7কে নিব, 7-এর পরে তো আর নাই, তাহলে মনে করো 2কে নিব, 2-এর পরে আবার 2টা বাদ দিয়ে 5কে নিব, 5-এর পরে আবার 2টা বাদ দিয়ে 8কে নিব, তারপর তো এদিকে শেষ, তারপরে 3 নিব, এটাও একটা রিয়ারেঞ্জমেন্ট হতে পারে না। এটা একটা রিয়ারেঞ্জমেন্ট কিনা? আবার কেউ যদি মনে করে যে না এভাবে কিছুই করবো না, আমি মাঝখানে একটা করে বাদ দিয়ে দিব, 1-এর পরে 3 নিব, 3-এর পরে 5 নিব, 5-এর পরে 7 নিব, আবার 2 নিব, 4 নিব, 6 নিব, 8 নিব, এটাও একটা রিয়ারেঞ্জমেন্ট কিনা? তো সুতরাং রিয়ারেঞ্জমেন্টটা তুমি কীভাবে করবা, মানে কীভাবেই রিয়ারেঞ্জমেন্ট করতে হবে, এই ব্যাপারটা কেউ তোমাকে ডিফাইন করে দিবে না। মানে কথা হচ্ছে রিয়ারেঞ্জ করা। এখন রিয়ারেঞ্জ করতে গেলে এটাও একটা প্যাটার্ন যে আমার এখানে তো রিয়ারেঞ্জমেন্টের একটা লজিক আছে, যে আমি 1-এর পরে 3 ঘর বাদ দিয়ে একটা সংখ্যা নিয়েছি, এদেরকে পেয়ারে রেখেছি, যে এই দুইটাকে একটা অবস্থায় রেখেছি, এটাকে রেখেছি, আবার এটাকে রেখেছি, এভাবে রেখেছি, এরকম। আবার এখানে কী করেছি, 1-এর সাথে 2 ঘর বাদ দিয়ে সমান্তর দ্বারা নিয়মে আমরা এগিয়েছি 2টা বাদ দিয়ে। আবার যদি আমি 3টা বাদ দিয়ে আগাইতাম, 1-এর পরে 3টা বাদ দিলাম, তারপরে কত আসবে, 5-এর পরে আবার 3টা বাদ দিলে তো শেষই এখানে, তারপরে মনে করো আবার 2 থেকে শুরু করতাম, 2 থেকে যে 3টা বাদ দিলে কত আসতো, 6 আসতো, এটা শেষ, তারপর 3 দিয়ে শুরু করলাম, 3 থেকে 3টা বাদ দিলে এরকম 7 আসতো, আবার 4 থেকে যদি নিতাম এরকম 3টা বাদ দিলে 8 আসতো, এটাও একটা রিয়ারেঞ্জমেন্ট। তার মানে এরকম একটা 8 রিপিটের একটা টুইলকে, 8 রিপিটের একটা টুইল ডিজাইনকে তুমি এই 4 ভাবের যে কোনো একভাবে করতে পারো, বা এর চেয়েও যদি তোমার অন্য কোনো টেকনিক থাকে, অন্য কোনোভাবে করার সুযোগ থাকে, সেভাবেও তুমি করতে পারবে। এই হচ্ছে বিষয়, মানে একটা টুইল ডিজাইন আমরা আঁকবো, সেটাকে আমরা আমাদের মতো করে যে কোনো একটা পদ্ধতিতে রিয়ারেঞ্জ করে দিব, ঠিক আছে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, ইন্ডিভিজুয়াল থ্রেডের জন্য কথা বলতেছি, ইন্ডিভিজুয়াল থ্রেডকে রিয়ারেঞ্জ করা। মনে করো আমি সবগুলো মুছে দিলাম, এটা রাখলাম, এই নিয়মে রিয়ারেঞ্জ করতে চাচ্ছি,
কিভাবে করতে যাচ্ছিলাম রিঅ্যারেঞ্জমেন্টটা একটু দেখো, পরে আঁকিও। একের পরে আমরা চার নিচ্ছি কেন, দুইটা ঘর বাদ দিচ্ছি, মানে তিন স্টেপ সামনে যাচ্ছি। তো তিন স্টেপ সামনে গেলে চার আসবে, চারের পরে আবার তিন স্টেপ সামনে কি আছে, সাত। এরপরে তো শেষ মনে করো, এরপরে দুই দিয়ে শুরু করলাম, দুইয়ের পরে সামনে তিন স্টেপ গেলে কত হয়, পাঁচ হয়, পাঁচের পরে কত হয়, আট হয়, শেষ। এরপরে তিন দিয়ে শুরু করলাম, তিনের পরে কত হয়, ছয়। তাহলে এইভাবে করে আমরা রিঅ্যারেঞ্জ করলাম, অর্থাৎ তোমাকে কিছুই করতে হবে না, এখানে একে যা আছে তা এখানে একে কপি করতে হবে, চারে যা আছে তা চারে কপি করতে হবে। এটা ব্রোকেনের সাথে পার্থক্য কি দেখো, ব্রোকেনের মধ্যে আমাদের টুইল লাইনগুলো যখন ওঠে তখন প্রত্যেকটা টুইল লাইন ভেঙে যায়, মানে একটা অংশ ফিক্সড থাকে, একটা অংশ রেগুলার টুইল হয়, তারপরে গিয়ে টুইল লাইনটা আবার ভাঙে, রেগুলার টুইল হয় তারপর টুইল ভাঙে, এটা হচ্ছে ব্রোকেন টুইল। আর এটা রিঅ্যারেঞ্জ টুইলের সাথে যখন রিঅ্যারেঞ্জমেন্টটা আমরা এভাবে করি, মানে ওয়ার্পের দিকে একটু খেয়াল করো, ওয়ার্পের দিকে রিঅ্যারেঞ্জমেন্টটা যখন আমরা একটু বাড়িয়ে দিই, মানে একের জায়গায় দুই না নিয়ে তিন নেই, চার নেই, এরকম যে রিঅ্যারেঞ্জ করি, মানে একের পরে দুই না নিয়ে ধরো তিন নিলাম, এই যে দুই স্টেপ আগালাম বা তিন স্টেপ আগালাম, এরকম স্টেপিং করলে এটা আবার পরবর্তী যে ডিজাইনটা আছে আমাদের ইলঙ্গেটেড টুইল বা স্টেপ টু স্টিপ টুইল, এই স্টিপ টুইলের সাথে মিলে যায়। কেন, এই যে ইলঙ্গেটেড টুইল, মানে এরপরে যখন আমরা করবো এর পরেরটা, মানে আট নাম্বার ডেরিভেটিভসটা, সেটা হচ্ছে ইলঙ্গেটেড। ইলঙ্গেটেড মানে হচ্ছে সেখানে এটা এরকম, টুইল অ্যাঙ্গেলটা এরকম হয় অথবা টুইল অ্যাঙ্গেলটা এরকম হয়, মানে টুইলটা ইলঙ্গেট হয়ে যায়, মানে একটু খাড়া হয়ে যায় ঢালটা, তো এটাও এরকম হয়েছিল অনেকটা, এগুলা টুইল লাইনগুলা এরকম একটু খাড়া খাড়া হলো না, তো এই জন্য এটা দেখা গেছে অনেকটা মিলে যায় হচ্ছে যখন এভাবে করে রিঅ্যারেঞ্জ করা হয়, এটা এই স্টিপের সাথে মিলে যায়, কিন্তু মিললেও এটা একদম হুবহু মিলে যায় না, কারণ ওখানে এই প্যাটার্নটা রেগুলার থাকে, চারটা আপ হয়ে চারটা আপ চারটা আপ, এটা একটা রেগুলার প্যাটার্ন থাকে, বাট এখানে রেগুলারিটি নাই, এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন এভাবে করে তিনটা, মানে তিনটা স্টেপ সামনে আগা, মানে আগানোর মাধ্যমে আমরা রিঅ্যারেঞ্জ করলাম, তখন এটা দেখতে শাটিনের মতো হয়। আমরা শাটিন এখনও পড়ি নাই, নেক্সট চ্যাপ্টার হচ্ছে শাটিন চ্যাপ্টার, তো সেটা যখন পড়বা তখন ব্যাপারটা বুঝবা, যে এখন একটু বলে দিচ্ছি যে এটা দেখতে শাটিনের মতো হয়ে যায়। শাটিনের মতো মানে হচ্ছে এটা রেগুলার টুইল হয় না, একটা ইরেগুলার ইরেগুলার টুইল হয়, এবং একটা নির্দিষ্ট স্টেপিংয়ের মাধ্যমে হয়, তিন স্টেপের মাধ্যমে হচ্ছে, তো তখন এই জন্য এটাকে বলা হয় মক শাটিন। যখন তিন স্টেপিং করে, মানে তিনটা স্টেপ করে আমরা যেহেতু রিঅ্যারেঞ্জ করলাম, তিন স্টেপ নিলাম না, এই যে একের পরে কত নিলাম, চার সাত, এই তিন স্টেপ করে নিলাম না, এরকম ফোর ফুট টুইলকে যখন তিন স্টেপিং করে রিঅ্যারেঞ্জ করা হয় তখন সেটা শাটিনের মতো হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় মোকারি শাটিন, মানে মনে হয় শাটিনের মতো বাট মোকারি, ব্যঙ্গাত্মক এরকম শাটিন, মানে
অনুরূপ না, পুরোপুরি অনুরূপ না, এই জন্য এটার নাম হচ্ছে মক শাটিন। এটাকে মক শাটিনও বলা হয়, মানে শাটিনের মতো। তবে শাটিনের সাথে পার্থক্য আছে, শাটিন যখন চ্যাপ্টার পড়বো তখন ডিটেলসে বুঝবা যে ওইটা হচ্ছে একটা বথ সাইড ব্যালেন্স ফেব্রিক না, মানে শাটিনের এক পাশে দেখা যায় হচ্ছে ওয়ার্প ফেস্ট, আরেক পাশে দেখা যায় ওয়েব ফেস্ট, বাট এটাতে দুই পাশে সেম দেখা যাবে। একটু খেয়াল করো ভালো করে, এখানে চারটা সাদা আছে না, চারটা সাদা পরে আবার উপরে চারটা সাদা আছে না, তো এখানে চারটা কালো আছে আবার উপরে চারটা কালো আছে না, তো ওই পাশ থেকে যে সাদা দেখতে পাচ্ছে একই পরিমাণ সাদা দেখতে পাচ্ছে না, বোঝা যায়? তুমি এই পাশ থেকে যত কালো দেখতে পাও ওই পাশে যে সাদা দেখতে পাচ্ছে সাদাটাকে তো ওই পাশে সে কালো দেখে, সে একই রকম দেখতে পায়। তারপরে এটা একটু ব্যালেন্সড, দুই পাশে বথ সাইডে সেম ডিজাইন, তো বথ সাইডে সেম ডিজাইন শাটিনের কখনোই বৈশিষ্ট্য হতে পারে না। শাটিন মানেই হচ্ছে এক পাশ হবে ওয়ার্প ফেসড, আরেক পাশ ওয়েব ফেসড হবেই, এটা হচ্ছে শাটিনের একটা কমন বৈশিষ্ট্য, মানে মেইন ফিচার। তো এটা শাটিনকে, এই জন্য আমরা এটাকে শাটিন বলতে পারি না, এটাকে শাটিন বলতে পারতাম যদি বথ সাইড কী হতো, ডিফারেন্ট হতো, বথ সাইডে ফেস এবং ব্যাকটা আলাদা আলাদা হতো, কিন্তু এটা দুই পাশে একই রকম দেখা যায় দেখে এটাকে আমরা মকারি শাটিন বলি আর কি, মানে মক শাটিন। আচ্ছা, এটা গেল সিঙ্গেল থ্রেডকে রিয়ারেঞ্জ করলাম, এই যে এক কে, চার কে, সাত কে, এভাবে। এখন গ্রুপও রিয়ারেঞ্জ হতে পারে, গ্রুপ মানে মনে করো আমি এই দুইটাকে একটা গ্রুপ করে ফেললাম, একটু খেয়াল করো, এক দুইকে, তিন চারকে আর একটা গ্রুপ করলাম, পাঁচ ছয়কে আর একটা গ্রুপ করলাম, সাত আটকে আর একটা গ্রুপ করলাম। তো এখন যখন এদেরকে রিয়ারেঞ্জ করবো তখন এক দুইয়ের গ্রুপের নাম দিলাম আমি মনে করো এ, তিন চারের নাম দিলাম হচ্ছে বি, এটা সি, এটা ডি। তো দেখা গেলো আমি রিয়ারেঞ্জ করলাম এভাবে, ডি প্রথমে নিলাম, তারপর সি নিলাম, তারপর বি নিলাম, তারপর এ নিলাম, এটাও একটা রিয়ারেঞ্জ হলো না, মানে আগে গ্রুপ করলাম তবে গ্রুপগুলোকে রিয়ারেঞ্জ করলাম, তো এটাও রিয়ারেঞ্জ হবে, তবে হবে এটা গ্রুপ অফ থ্রেড নিয়ে কী করা, রিয়ারেঞ্জ করা। এখন এই গ্রুপকে রিয়ারেঞ্জ করার পরে আবার এই ওয়ার্পের দিকেও চলে রিয়ারেঞ্জ করতে পারে। আচ্ছা, একটা একটা দেখাই দিই, মনে করো এখানে একটা মাল্টিপল টুই লাগবো, টু ওয়ান টু থ্রি, এবার এদেরকে আমরা গ্রুপ করছি, মনে করো এই দুইটা মিলে একটা গ্রুপ, সেই গ্রুপের নাম হচ্ছে এ, এই দুইটা মিলে আরেকটা গ্রুপ তার নাম হচ্ছে বি, এই দুইটা মিলে আরেকটা গ্রুপ তার নাম সি, আর এই দুইটা মিলে আরেকটা গ্রুপ তার নাম হচ্ছে ডি। এবার গ্রুপ রিঅ্যারেঞ্জ করবো,
তাহলে এই রিঅ্যারেঞ্জমেন্টটা বুঝছি না আমরা। মনে করো আমরা প্রথমে একটা টুইল এঁকেছি যার নাম হচ্ছে 2/1 2/3 মাল্টিপল টুইল। এই মাল্টিপল টুইলটা জেড টুইল একটা, এই টুইলটাকে আমরা গ্রুপ করেছি। গ্রুপ তুমি চাইলে চারটাকে নিয়েও গ্রুপ করতে পারতা, যদি তিন দিয়ে মিলে যেত তাহলে নয় রিপিটেড ডিজাইনের তিনটা নিয়েও গ্রুপ করতে পারতা। গ্রুপের তো লিমিটেশন নাই, যে বললাম এই ডিজাইনটা হচ্ছে একটা হাত খোলা ডিজাইন ইচ্ছা মতো। রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তুমি বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করতে পারো। গ্রুপিং করার ক্ষেত্রেও তো দুইটা নিয়ে গ্রুপ করতে হবে এরকম না, তিনটা নিয়ে গ্রুপ করলাম, চারটা নিয়ে গ্রুপ করলাম, মানে আলটিমেটলি গ্রুপ করে তারপর রিঅ্যারেঞ্জ করবো। এখন সেই রিঅ্যারেঞ্জমেন্টটা কি ডিসি বিএ হবে নাকি এসি বিডি হবে, এটা হইতে পারে, যে কোনোভাবে রিঅ্যারেঞ্জ করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এবিসিডি মনে করি একটা একটা সিম্পল দেখাচ্ছি, যে এবিসিডি আমরা গ্রুপ করলাম, এই দুইটাকে একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই চারটা গ্রুপ হলো। এখন এ আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করবো, এই গ্রুপ এই চারটা সংখ্যাকে এবিসিডিকে। তো আমরা ডিসি বিএ নর্মালি রিঅ্যারেঞ্জ করলাম আর কি, কোনো ঝামেলার মধ্যে গেলাম না, ডান থেকে বামে আসলাম। তো ডিসি বিএ রিঅ্যারেঞ্জ করলাম, এই দেখো এই ডিতে যা আছে তাকে আমরা এই ডিতে নিয়ে এসেছি, এই সিতে যা আছে তা আমরা এই সিতে নিয়ে এসেছি, এই বিতে যা আছে তা আমরা এখানে আনছি, আর এতে যা আছে তা আমরা এখানে আনছি। তাহলে এটা রিঅ্যারেঞ্জ হয়ে গেল, এটা একটা রিঅ্যারেঞ্জ, মানে মোটামুটি এখানে রাখলেও শেষ, যে রিঅ্যারেঞ্জ তো হয়েছে গ্রুপ আকারে। তো চাইলে আমি এটা শুধু ওয়েভ মানে ওয়েভ বরাবর রিঅ্যারেঞ্জ করলাম, তাহলে ওয়ার বরাবর রিঅ্যারেঞ্জ করতে পারতাম। মনে করো এখানে রিঅ্যারেঞ্জ একবার করা হয়েছে না, এবার যদি আমি আবার নাম্বারিং করি গ্রুপ ওয়াইজ, মনে করো এটা হচ্ছে এক, এটাকে এখন দুই নাম্বার দিলাম, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে চার। এই এক দুই তিন চার যদি আমি আবার এদিক থেকে রিঅ্যারেঞ্জ করি ওয়ার্পের দিকে, তাহলে এটা আবার রিঅ্যারেঞ্জ হবে, সেটা কেমন? দেখো আমি তাহলে এখানে চারকে আনবো, তারপর এখানে তিনকে, এখানে দুইকে, এখানে এককে। ও আচ্ছা, এটা শেপটা হচ্ছে এরকম, এটা একটা রিঅ্যারেঞ্জ করার কারণে এটা এই যে এরকম একটা প্যাটার্ন পায়, এই যে একটা মিল আছে, এই মিলটা তুমি সব জায়গায় খুঁজে পাবা, এই এরকম একটা মিল খুঁজে পাবা, আর এই মিলটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য, যে আমি রিঅ্যারেঞ্জ করার কারণে একটা প্যাটার্ন খুঁজে পাবো। হ্যাঁ 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 দুইবার, একবার ওয়েভটে করবা রিঅ্যারেঞ্জ, তারপর আবার ওয়ার্পে করবা, তখনই একটা রেগুলার প্যাটার্ন আসবে। এই যে প্রথমে তো আমরা একবার রিঅ্যারেঞ্জ করেছি, রিঅ্যারেঞ্জ করার পরে নাম্বারিং করেছি এক দুই তিন চার, এটাকে আবার এখানে রিঅ্যারেঞ্জ করেছি। হ্যাঁ করা যেত, একই তো হইতো, মনে করো এক দুই তিন চার করলা, এখানে এসে তো আবার চার তিন দুই একই করা লাগতো, পুরোটাই তো ঘুরে যাচ্ছে, মানে এখানে যা ছিল তা চলে যাবে উপরে, আর এখানে যা ছিল তা যাবে এখানে, মানে এটা এদিক থেকে উপরে উঠলো আর এদিকে নিচে নেমে আসলো। নাম্বারিং যেদিক থেকে করো সমস্যা নেই, একই জিনিস তো। হ্যাঁ বুঝি নাই,
দুই ডিরেকশনে দুই ডিরেকশনে করলে ভালো, এক ডিরেকশনে করলেও রিঅ্যারেঞ্জ হয়, আর দুই ডিরেকশনে করলেই সুবিধা হয়। মানে একটা রিঅ্যারেঞ্জমেন্টের একটা প্যাটার্ন আসে, প্যাটার্নটা আসতে পারে, নাহলে প্যাটার্নটা তো আসে না। আচ্ছা আরেকটা একটু এখানে রিঅ্যারেঞ্জমেন্টের আরেকটা বিষয় বলা লাগবে, সেটা হচ্ছে কর্ক স্ক্রু হিপ। কর্ক স্ক্রু এটা এটা নর্মালি টুইলের কোনো ডেরিভেটিভস না। তারপরে আমরা আমাদেরকে এটা এখানে পড়তে হবে, কারণ কর্ক স্ক্রু হচ্ছে সার্ডিনের একটা ডেরিভেটিভস। কর্ক স্ক্রু বেসিক্যালি হচ্ছে সার্ডিনের ডেরিভেটিভস, কিন্তু কর্ক স্ক্রুটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অড নাম্বার হয়, একটা ইভেন নাম্বার হয়। মানে একটা বেজোড় সংখ্যা দিয়ে হয়, একটা জোড় সংখ্যা দিয়ে হয়। তো একটা অড নাম্বার, একটা ইভেন নাম্বার। এখন যেটা অড নাম্বার কর্ক স্ক্রু, এটা হচ্ছে ডেরিভেটিভস অফ সার্ডিন। এখন এটাকে টুইলের ডেরিভেটিভস বলা যায়, কারণ হচ্ছে যখন আমরা সার্ডিন তো এখনও পড়ি নাই, সার্ডিনের যে মেইন কনসেপ্ট বা মেইন যে থিম সেটাকে কাজে লাগিয়ে আমরা এই কর্কস্ক্রু উইভ আঁকতে পারি। এই জন্য কর্কস্ক্রু হচ্ছে সার্ডিনের একটা ডেরিভেটিভস। বাট সার্ডিনের থিমটাকে কাজে লাগানোর পাশাপাশি আমি চাইলে ওই সার্ডিনের মধ্যে একটা টুইলের থিমকেও কাজে লাগাতে পারবো। মানে সার্ডিনের সাথে অন্য কিছুকে কম্বাইন করা লাগে, সেটা প্লেন অন্য যে কোনো ডিজাইন। তো সেখানে সার্ডিনের সাথে যদি আমি টুইলকে কম্বাইন করি, মানে ব্যাপারটা হচ্ছে তোমার কর্কস্ক্রু আঁকতে গেলে সার্ডিন লাগবেই, ঠিক আছে? সার্ডিনের ডেরিভেটিভ সার্ডিন লাগবেই। বাট সার্ডিনের সাথে চাইলে আমরা টুইলকেও মিশাইতে পারি, সার্ডিনের সাথে প্লেনকেও মিশাইতে পারি, রিপকেও মিশাইতে পারবো, ম্যাটকেও মিশাইতে পারবো। কিন্তু সার্ডিনের সাথে যদি আমি টুইলকে মিশাই, তাহলে সেটা টুইলেরও ডেরিভেটিভ হয় না। এই জন্য এটা টুইলের মধ্যেও আলোচনা করা হয়। তো যেহেতু আমরা এখনও সার্ডিন পড়ি নাই, তো সুতরাং এটা এখন আলোচনা করলেও লাভ নাই, বুঝবা না। আর সার্ডিন চ্যাপ্টারের মধ্যে এটা আসবেই। তবে এই অংশটা আমরা আলোচনা করতে পারি, ইভেন নাম্বার কর্কস্ক্রু। আর ইভেন নাম্বার কর্কস্ক্রুটাতে সার্ডিনের কোনো বৈশিষ্ট্য নাই, মানে সার্ডিন দরকার হয় না। এটা হচ্ছে টুইলের একটা ডেরিভেটিভস। নেক্সট ক্লাস কখন? কার ক্লাস? তাহলে কর্কস্ক্রু কি বললাম? অড নাম্বার কর্কস্ক্রু হতে পারে, ইভেন নাম্বার কর্কস্ক্রু হতে পারে। কর্কস্ক্রু বেসিক্যালি মেইনলি হচ্ছে সার্ডিনের একটা ডেরিভেটিভস। বাট সার্ডিনের ডেরিভেটিভস আকারে আমরা এটাকে অড নাম্বার কর্কস্ক্রুটাকে সার্ডিনের চ্যাপ্টারই পড়বো, এটা আমরা রেখে দিলাম। এটাকে আমরা এই এই এটা আঁকতে গেলে আমাদের দুইটা জিনিস লাগে, এক হচ্ছে সার্ডিন লাগে, এর সাথে অন্য আরেকটা উইভ লাগে, এনি আদার উইভ। এখন এনিটা যদি টুইল হয়ে যায় তাহলে এটা টুইলেরও ডেরিভেটিভস হতে পারে, ঠিক আছে? আর ইভেন নাম্বারের শুধু টুইল লাগে, এই জন্য এটা টুইলের ডেরিভেটিভস। তো আমরা শুধু এখানে ইভেন নাম্বার কর্কস্ক্রুটা দেখব। আর ইভেন নাম্বার কর্কস্ক্রুটা আমরা তাহলে টুইলের কোন জায়গায় আলোচনা করব, মানে কোন কোন অংশে? এটা তো আমরা ডেরিভেটিভ যে দশটা লিখছি টুইলের ডেরিভেটিভস, সেখানে তো কর্কস্ক্রু লিখি নাই। তো আসলে এই কর্কস্ক্রু যখন ইভেন নাম্বারে আঁকতে হয়, তখন আসলে দুইটা টুইলকে রিঅ্যারেঞ্জ করতে হয়। তো এই জন্য আমরা রিঅ্যারেঞ্জ টুইলের একটা অংশ বা রিঅ্যারেঞ্জ টুইলের একটা, যদি বলো ডেরিভেটিভস ডেরিভেটিভস, তাহলে রিঅ্যারেঞ্জ টুইলের একটা পার্ট বা ডেরিভেটিভস হচ্ছে কর্কস্ক্রু। এখন কর্কস্ক্রু মানে কি? কর্কস্ক্রু শব্দটা দ্বারা কি বুঝো তুমি? কথা বলে না, কোথায় পেঁচে গেছে, কি পেঁচে গেছে? স্ক্রু, স্ক্রুয়ের প্যাচ দেখছো না? স্ক্রুয়ের প্যাচটা কেমন এরকম না? স্ক্রুয়ের প্যাচটা কি এক জায়গায় লিমিটেড, এক জায়গা থেকে বাড়তে বাড়তে এদিকে চলে আসে? এটা না স্ক্রু, যেই স্ক্রুকে কর্কের মধ্যে প্রবেশ করানো হয় এটাই তো কর্ক স্ক্রু বলে। তো স্ক্রু কেমন? আমাদের যে স্ক্রু ইউজ করি, এই স্ক্রুটার নামই তো, মানে ভালো নাম হচ্ছে কর্ক স্ক্রু। তো কর্ক স্ক্রুটা কেমন? এরকম না, পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, এটাকেই বলা হয় কর্ক স্ক্রু। তো আমরা ইভেন নাম্বার কর্ক স্ক্রু জাস্ট একটা রিঅ্যারেঞ্জ করলে হয়, দুটা টুইলকে রিঅ্যারেঞ্জ করলে হয়ে যায়। আমরা একটা ছোটো ডিজাইন দিয়ে দেখি, মনে করো একটা ফাইভ রিপিটেড টুইল, মনে করো আমি 3-2 টুইল আঁকলাম, ঠিক আছে? ফাইভে তো মিলবে না, আচ্ছা সিক্স নাও, সিক্স।
6 রিপিটে আমি দুটো টুইল নিয়ে এদেরকে রিঅ্যারেঞ্জ করে ফেলবো, তাহলে আমাদের ইভেন নাম্বার কর্কস্ক্রু আসবে, ইভেন নাম্বার কর্কস্ক্রু। তো এরা একটু 4 রিপিটের মধ্যে আমরা নিতে পারি কত, ধরো 4/2 টুইল নিলাম, ঠিক আছে। এটা মনে করো 3/3 টুইল নিলাম, হ্যাঁ, এদেরকে নাম্বারিং করতেছি আমি, মনে করো 1 2 3 4 5 6, এটা হচ্ছে এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এখন একটার সাথে একটাকে আমি মার্চ করব বা মিশাবো, মানে কম্বাইন করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কম্বিনেশন করা, মানে দেখো এদেরকে আমি কম্বাইন করব, কম্বাইন করে রিঅ্যারেঞ্জ করব। একটু খেয়াল করো, আমরা কম্বাইনও করব আবার রিঅ্যারেঞ্জও করব। এখন এটার সাথে এটাকে কম্বাইন করা হবে, কম্বাইন করার সময়ই যখন এটার সাথে এটা কম্বাইন করব তখন রিঅ্যারেঞ্জটা করে ফেলব। যেমন কম্বাইন যদি আমি নর্মালি করতাম, এই একের সাথে কে আসতো, এ আসতো, দুইয়ের সাথে বি, এভাবে করে আসতো না কম্বিনেশনটা, মানে একের সাথে বি এ আসতো, দুইয়ের সাথে বি, এভাবে কম্বাইন হতো দুটা। তো কিন্তু আমরা এই কাজটা করার সময় কম্বিনেশন করব না, আমরা তো কম্বাইন মানে কম্বিনেশন টুইল আছে বাট সেটা না, আমাদের এখানে বিষয় হচ্ছে কম্বাইন করার পাশাপাশি আমরা রিঅ্যারেঞ্জও করবো। মূল কাজ হচ্ছে রিঅ্যারেঞ্জ করা, রিঅ্যারেঞ্জ টুইল। আর রিঅ্যারেঞ্জ টুইলের একটা ব্রাঞ্চ বলতে পারো কর্কস্ক্রুটাকে, সেটা হচ্ছে ইভেন নাম্বার কর্কস্ক্রু। অড নাম্বার কর্কস্ক্রু আমাদের পরে আসবে সারিন চ্যাপ্টারে। তো এখানে আমরা 1 2 3 4 5 6 এগুলো তো পেয়ে গেলাম, বাট এই সংখ্যাগুলোকে আমরা উল্টে ফেলতে পারি। মনে করো এখানে ডি দিলাম, রিঅ্যারেঞ্জ করতেছি, ই দিলাম, এফ দিলাম, আর এখানে এ বি সি দিলাম, তাহলে এরা কম্বাইনও হলো আবার রিঅ্যারেঞ্জও হলো। মানে লাস্টেরগুলোকে আগে নিয়ে আসলাম আর এদেরকে পরে নিয়ে গেছিলাম, এটাকে কী বলা হয়, রিঅ্যারেঞ্জ বলে না? তো আমাদের নামই তো রিঅ্যারেঞ্জ ছিল, আমরা রিঅ্যারেঞ্জ করবো, একটা অংশকে রিঅ্যারেঞ্জ করলাম পাশাপাশি কম্বাইনও করলাম, তখন যে ডিজাইনটা আসবে সেটা দেখবে কর্কস্ক্রুর একটা প্যাটার্ন আসবে, মানে কর্কস্ক্রুর মতো হবে। আমরা একটু করে দেখি, এটা একটা ইভেন নাম্বার কর্কস্ক্রু। ও আচ্ছা, আমাদের এই ডিজাইনটা আঁকতে গেলে, কর্কস্ক্রু ইভটা আঁকতে গেলে এটা এবং এটা দুইটা সাহায্য নেওয়া লাগবে। মানে আমার ইচ্ছা মতো যে কোনো দুইটা টুইল আগে আঁকতে হবে, অবশ্যই ইভেন নাম্বারের, কিন্তু নাম্বার সিস্টেমটা হচ্ছে ইভেন, জোড় সংখ্যার, বেজোড় হতে পারবে না। জোড় সংখ্যার দুটো ডিজাইন আমরা আঁকলাম 6 6। এখন এদেরকে আমরা কম্বাইন করব, আমরা এখনও কম্বাইন টুইল পড়ি নাই, আমাদের কম্বাইন টুইল একটা ডেরিভেটিভস আছে, সেখানে আমরা কম্বাইন করি, মানে একের সাথে এটার সাথে মানে দুটা টুইলকে একসাথে মিলিয়ে ফেলি, কম্বাইন করি। তো এখানে আমরা কম্বাইনও করব, পাশাপাশি কম্বাইন করার সময়ই এদেরকে রিঅ্যারেঞ্জ করে ফেলব। তো কম্বাইন যদি শুধু কম্বাইন করতাম তাহলে এক এখানে আসতো, একের সাথে এ আসতো, দুই আসলো, দুইয়ের সাথে বি আসতো, তিনের সাথে সি আসতো, চারের সাথে ডি, পাঁচের সাথে ই, ছয়ের সাথে এফ, এভাবে আসতো। কিন্তু আমরা এটা না করে প্রথমগুলোকে ঠিকই রাখলাম,
বাট পরেরগুলোকে রিঅ্যারেঞ্জ করে দিয়েছি। রিঅ্যারেঞ্জ কীরকম করেছি, যে প্রথম তিনটাকে পরে নিয়ে গেছি, এই যে এই তিনটাকে পরে নিয়ে গেছি আর এই তিনটাকে কী করছি আগে নিয়ে আসছি। তাহলে দেখো DEF, এই যে DEF আগে আসছে আর ABC এরা পরে আসছে, এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জ করা। রিঅ্যারেঞ্জ করলাম আমরা দ্বিতীয়টাকে, কিন্তু প্রথমটাকে রিঅ্যারেঞ্জ করি নাই। প্রথমটা এই যে 1 2 3 4 5 6, এখন কথা হচ্ছে এগুলোকে 1 2 3 4 5 6 পাশাপাশি লিখলাম না কেন, কারণ আমরা কম্বাইনও করতেছি, কম্বাইন করে তারপর রিঅ্যারেঞ্জ করতেছি, এই জন্য গ্যাপ দিয়ে একটার সাথে একটাকে মিলানোর চেষ্টা করছি, কম্বাইন করেছি। তো করলে যে প্যাটার্নটা আসে সেটা একটা ক্রস উইভ হয়, এটা তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, এই জন্য কারণ হচ্ছে আমাদের ঘরগুলো অসমান, ক্রসগুলো সমান না। যদি তুমি একটা কম্পিউটারের মধ্যে এক্সেল সেলে গিয়ে করো তাহলে দেখবা এখানে একটা প্যাটার্ন আসে এরকম, মানে উঠে আবার নামে, উঠে আবার নামে, এরকম একটা ককস্ক্রুয়ের মতো একটা ইফেক্ট আসে, এরকম দেখে মনে হয় একটা ককস্ক্রু ইফেক্ট। এবং কাপড়টাকে আরও বড় রিপিটের মধ্যে দেখবা অনেকগুলো ডিজাইন নিয়ে, তখন বুঝতে পারবা। আমরা যখন অনলাইনে ক্লাস নিয়েছি তখন কম্পিউটারে যখন ক্লাস নিয়েছি তখন এগুলো দেখিয়েছি, যেটা একটা ককস্ক্রু সেই পাশে, ককস্ক্রুয়ের মতো সেই পাশে রেগুলার প্যাটার্ন, টুইলের মতো উপরের দিকে উঠে একটা প্যাটার্ন প্যাচ মারে, উপরে উঠে প্যাচ মারে, এরকম প্যাচ প্যাচের মতো মনে হয়, এই জন্য এটাকে বলা হয় ককস্ক্রু। এবং এটা হচ্ছে ইভেন নাম্বার ককস্ক্রু, আবারও বলতেছি ইভেন নাম্বার ককস্ক্রু হচ্ছে ডেরিভেটিভস অফ টুইল, মানে সার্ট মানে নিশ্চিতভাবে, আর অড নাম্বার ককস্ক্রু সেটা হচ্ছে টুইলের ডেরিভেটিভস, মাঝে মাঝে হতে পারে বাট ওটা হচ্ছে সবসময় শার্টিনের ডেরিভেটিভস, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। পারবো না কেন, আমি যদি এই ABCDগুলোকে ফিক্সড রাখলাম, ABCDEF ফিক্সড রাখলাম, এই 1 2 3গুলোকে আমি রিঅ্যারেঞ্জ করবো, আমরা 4 5 6 করলাম, 1 2 3 করলাম, অথবা জোড়া জোড়া করলাম, যদি 4টা হতো সহজ হইতো, এই জোড়া রিঅ্যারেঞ্জ করলাম, আগে যেভাবে রিঅ্যারেঞ্জ করছি এভাবে রিঅ্যারেঞ্জ করলেই হয়ে যাবে। যদি দুইটাকে যদি এক সিরিয়ালে মিলিয়ে রাখি তাহলে এটা ককস্ক্রু হবে না, কম্বাইন টুইল হবে, কম্বাইন টুইলে সবসময় ককস্ক্রু হবে না, রিঅ্যারেঞ্জ করতে হবে, রিঅ্যারেঞ্জ করলেই সেটা ককস্ক্রু হয় এবং ইভেন নাম্বার ককস্ক্রু হয়।